গোল তাকে কুর্নিশ করে নাকি তিনি গোলের পূজারী? এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। বয়স 39। এই বয়সে কেউ কেউ সহকারী কোচের দায়িত্বে থাকেন, কেউ কেউ পুরো দমে শুরু করে দেন কোচিং ক্যারিয়ার, কিন্তু একজন একদমই বিপরীত। গেল দুই ম্যাচে দেশের জার্সিতে 4 গোলই বলে দেয় তিনি যে আর কেউ নন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ওয়ান অ্যান্ড অনলি ক্রিশ্চিয়ানো রোনালদো দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও। নিয়মিত যেমন রেকর্ড গড়ছেন, তেমনি নিজেই ভাঙছেন নিজের রেকর্ড। নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন অনেক আগেই, এবার সেই সংখ্যাটা নিলেন 127। ক্লাব ফুটবলে আছে 732 গোল, সব মিলিয়ে স্বীকৃত ফুটবলে গোল 859। আপাতত আশেপাশে কেউ নেই, রাইভাল মেসিও আছেন 40 গোল দূরে। রোনালদোর গোল সংখ্যা দেখে ভক্তরা এখন 1000 গোলের স্বপ্ন দেখতেই পারেন, যদিও লাগবে আরও 141। অনেকের প্রত্যাশা রোনালদো একটা চ্যালেঞ্জ নেবেন, তাদের আশা পর্তুগিজ সুপারস্টারের নামের পাশে দেখবেন 1000 গোল। এ নিয়ে অবশ্য রোনালদো নিজেও একটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেই ইচ্ছার কথা জানিয়েছেন স্বদেশি ক্লাব এফসি পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তোকে। 1000 গোল করা নিয়ে আলাপচারিতায় পিন্তোকে বলেন, এটা বেশ কঠিন, তবে এটা আমার মানসিকতার ব্যাপার, সেই সাথে আমার জন্য অনুপ্রেরণাও। আমার শরীর যদি আমি যেমন চাই তেমন আচরণ করে তাহলে দেখা যাক, ছোট ছোট ধাপেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। 1000 গোলের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে আগে 900 গোল করতে হবে, আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, ক্লাব ফুটবলে আল নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন CR7। চলতি মৌসুমে দলটির হয়ে 11 ম্যাচে করেছেন 11 গোল। শাহরিয়া শাও, স্পোর্টস বাংলা।